বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি চলে এসেছি ত্রিপুরার সবথেকে বড় এবং হয়তোবা পৃথিবীর সবথেকে বড় বিজু ফেস্টিভ্যাল বা বিজু মেলা। বিজু ফেস্টিভ্যাল মানে চাকমা সম্প্রদায়ের সবথেকে বড় উৎসবের একটা। সম্পূর্ণ পৃথিবীতে যত চাকমা সম্প্রদায় আছে সকলেই কিন্তু এই বিজু মেলা এবং বিজু ফেস্টিভ্যাল নিয়ে মেতে ওঠে। অ্যাকচুয়ালি এই যে বিজু ফেস্টিভ্যাল, এটা কিন্তু সংক্রান্তি মানে চৈত্র সংক্রান্তি, যেটাকে আমরা বলে থাকি ফুল বিশু। অ্যাকচুয়ালি এখানে হলো ফুল বিজু এবং বিজু ফেস্টিভ্যাল। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো বিজু ফেস্টিভ্যালের সম্পূর্ণ প্রিপারেশন এবং সম্পূর্ণ বিজু ফেস্টিভ্যাল ও মেলা। সো ভিডিওটা উপভোগ করুন, বিজু মেলাতে কি কি চমক আছে সব দেখতে পাবেন। তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যেখানে এসেছি এটা হলো 50তম স্টেট লেভেলের বিজু মেলা। 11 এপ্রিল থেকে কিন্তু এই মেলা শুরু হয়ে গেছে এবং চলবে 15 এপ্রিল 2024 পর্যন্ত। এই মেলার স্থান হলো মাছমারা উনকুটি ত্রিপুরা। এই বছরটা হলো বিজু মেলার গোল্ডেন জুবলি সেলিব্রেশন, 1974 থেকে 2024, সম্পূর্ণ 50 বৎসর। এই যে বিজু ফেস্টিভ্যাল বা বিজু মেলা কিন্তু চাকমা সম্প্রদায়ের ধার্মিক দিক থেকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং মেলা। সকালে ঘুম থেকে উঠে ভাসানে যাওয়া, তারপর বিভিন্ন রকমের ট্রেডিশনাল খাবার রান্না করা এবং ট্রেডিশনাল প্রোগ্রাম, সাথে থাকে ভবচক্র। এই যে বিজু মেলা এবং বিজু ফেস্টিভ্যাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল ত্রিপুরার ইতিহাসে। মনে করং বিজু সাংমাউনর বিরাট খুব উৎসব মেলা, তে তার মধ্যে দিনে সেই লগে আমার বিভিন্ন জাতি উপজাতি পাহাড়ি বাঙালি আমি একলগেতেই বার্তা নব দেখি। দাদার কথা মতে এই বিজু ফেস্টিভ্যাল বা বিজু উৎসব এখন শুধুমাত্র চাকমা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ কিন্তু এই বিজু ফেস্টিভ্যাল বা বিজু মেলা উপভোগ করে। তো সকলকে বিজু ফেস্টিভ্যাল এবং বিজু মেলার শুভেচ্ছা এবং শুভকামনা। তো চলুন এখন আমরা গ্রাউন্ডে প্রবেশ করি। আমরা কিন্তু মাছমারায় চলে এসেছি এবং এই গ্রাউন্ডে হবে সরকারি সব প্রোগ্রাম এবং মঞ্চ কিন্তু আছে এখানে, আর ওইদিকটাতে আছে ভবচক্র। তো চলুন এখন সম্পূর্ণ মেলায় কি কি চমক আছে সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গ্রাউন্ড কিন্তু সেজে উঠেছে। আমি যেহেতু দিনের বেলায় এসেছি, দিনের বেলায় কিন্তু এখানে লোক নেই, তবে সন্ধ্যার পর বা রাতের বেলায় কিন্তু এখানে প্রচণ্ড লোক সমাগম হয় এবং অত্র এলাকার সবথেকে বড় মেলার একটা হলো এই বিজু ফেস্টিভ্যাল বা বিজু মেলা। সিকিউরিটির কথা মাথায় রেখে এখানে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে এবং মেলা প্রাঙ্গণের ভিতরে আপনারা কিন্তু এখানে ড্রিঙ্কিং ওয়াটার মানে খাবার জলটা ফ্রিতে পাবেন। তাছাড়াও কিন্তু এখানে অনেকগুলা গভর্নমেন্ট স্টল বসানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মেলায় যেরকমভাবে স্টল সাজানো হয়। তো এখানে খুব সুন্দর একটা স্টল আমার নজরে পড়ল, এখানে দেখতে পাচ্ছেন যে চাকমা সম্প্রদায় একটা পরিবারের মধ্যে যে যে জিনিসগুলা থাকে এবং ওনারা যে যে জিনিসগুলা ব্যবহার করে থাকে কৃষিকাজে বা অন্য অন্য কাজে, এই জিনিসগুলাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, বিষয়টা কিন্তু দারুণ লাগছে। তাছাড়াও এখানে অনেক স্টল আছে, বাকি স্টলগুলো কিন্তু এখনও সাজানো হয়নি। বিজু মেলাটা কিন্তু 11 তারিখ আনুষ্ঠানিকভাবে মানে সরকারিভাবে উদ্বোধন করা হয়েছে, কিন্তু মেন মেলা কিন্তু শুরু হয়নি। এখানে অফিস রুম এবং হেল্প ডেস্ক জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। এই হলো জুমঘর, এটা হলো চাকমা সম্প্রদায়ের জুমঘর মানে চাকমা সম্প্রদায়ের মানুষ কিভাবে থাকে জুমঘর তৈরি করে, এই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এটা হলো নো স্মোকিং জোন, কারণ এখানে যে জুমঘরগুলো বানানো হয়েছে সবগুলোই কিন্তু এখানে ছন ইউজ করা হয়েছে এবং বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, তাই এখানে স্মোকিং করলে বা সিগারেট যদি কেউ এখানে ছুঁড়ে ফেলে দেয় তাহলে কিন্তু আগুন লাগার সম্ভাবনা আছে। এটা হলো ট্রেডিশনাল ভিলেজ মানে ট্রেডিশনাল চাকমা ভিলেজ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর।
রাতের বেলায় কিন্তু এই জিনিসটা আরও অনেক সুন্দর লাগবে, কারণ এখানে আলোকসজ্জা থাকবে, রং ঘরগুলোর মধ্যে আলো থাকবে, তাই বিষয়টা কিন্তু আরও অনেক সুন্দর হবে। আমি কিন্তু বিগত 12-14 বছর ধরে এই এলাকাতে আছি, কিন্তু এই বছর কিন্তু জীবনে প্রথমবার আমি এই বিজু ফেস্টিভ্যাল বা বিজু মেলাতে আসলাম। এবং বিজু মেলার প্রিপারেশান দেখে এবং বিজু মেলাতে যে যে জিনিসগুলো এখানে বানানো হয়েছে বা দেখানো হচ্ছে, এই জিনিসটা দেখে কিন্তু আমি সত্যি মুগ্ধ হলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মঞ্চ সাজানো হচ্ছে, এবং মঞ্চের সামনে কিন্তু এখানে হাজার হাজার চেয়ার বসানো হয়েছে দর্শনার্থীদের জন্য, কারণ এই মঞ্চে হবে সাংস্কৃতিক প্রোগ্রাম, নাচ গান, চাকমা সংস্কৃতি এবং বিজু গান, বিজু ডান্স সব কিন্তু এখানে দেখানো হবে, তাই দর্শকদের জন্য এখানে চেয়ার বসানো হয়েছে। ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু এই বিজু ফেস্টিভ্যাল বা মেলা হয়ে থাকে, আগরতলাতেও কিন্তু এই বিজু ফেস্টিভ্যাল বা মেলা হয়, তবে সবথেকে জাঁকজমকপূর্ণ, সবথেকে পুরানো এবং ঐতিহাসিক একটা বিজু ফেস্টিভ্যাল বা মেলা হলো মাছমারা ঊনকোটি ত্রিপুরার এই বিজু ফেস্টিভ্যাল এবং মেলা। ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ কিন্তু এই মেলা প্রাঙ্গণে ঝাঁপিয়ে পড়ে। তো মেলা প্রাঙ্গণের ওই দিকটাই আছে ভবচক্র। তো চলুন এখন আপনাদেরকে ভবচক্রের সাথেও পরিচয় করিয়ে দেব, এবং এই ভবচক্রটা আসলে কী সেটা যদি আপনার জানা থাকে সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন। আর আপনি যদি এই বিজু ফেস্টিভ্যাল বা বিজু মেলায় এসে থাকেন তাহলে কীরকম উপভোগ করেছেন সেটা কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে, এই গ্রাউন্ড থেকে কিন্তু ভবচক্রের গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, আর সিনারিওটা দেখুন কত সুন্দর। সো চলুন এখন আপনাদেরকে ভবচক্রে নিয়ে যাব। আর ভবচক্রের এখানেই কিন্তু মেইন মেলা বসেছে, এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডে কিন্তু কোনো রকমের দোকানপাট নেই, এখানে শুধুমাত্র কালচারাল প্রোগ্রামগুলো হবে, সরকারি প্রোগ্রামগুলো হবে। আর মেইন মেলা হলো এই ভবচক্রের কাছে, এখানে কিন্তু সব দোকানপাট বসেছে। আর সিনারিওটা দেখুন জাস্ট, এখানের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, হয়তোবা ভিডিওর মধ্যে সেরকম সুন্দর লাগছে না কিন্তু অনেক সুন্দর কিন্তু। তো এই গ্রাউন্ডে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন দোকানপাট কিন্তু এখনও সাজানো হচ্ছে, মানে এখনও পুরোপুরিভাবে কিন্তু সাজানো হয়নি। অ্যাকচুয়ালি মেলাটা কিন্তু অফিসিয়ালভাবে 11 তারিখ শুরু হয়েছে, কিন্তু 12 তারিখ থেকে শুরু হবে মেইন মেলা। আমি অ্যাকচুয়ালি দিনের বেলায় এসেছি আপনাদেরকে প্রিপারেশান দেখানোর জন্য এবং কী কী আছে সবগুলো জিনিস দেখানোর জন্য। রাতের বেলায় আসলে কিন্তু আরও অনেক সুন্দর হতো, কারণ চারিদিকে আলোকসজ্জা আছে। আর এই যে ভবচক্র এলাকার চারিদিকে কিন্তু অনেক দোকানপাট এবং আনন্দমেলও কিন্তু এখানে আছে। তো ফাইনালি আমরা এখানে বিজু মেলার সবথেকে আকর্ষণীয় জায়গায় চলে এসেছি, এ হলো ভবচক্র। ভবচক্র মানে হলো এখানে বাঁশ দিয়ে বা বাঁশের বেড়া দিয়ে কিন্তু এখানে বিভিন্ন রকমের রাস্তা বানানো আছে, যে আপনি এই রাস্তা দিয়ে ইন হয়ে অন্য আরেকটা রাস্তা দিয়ে বেরিয়ে পড়বেন। তো কিন্তু এখানে আপনি রাস্তা খুঁজে পাবেন না, তাই আপনি এখানে হারিয়েও যেতে পারেন। আর ভবচক্রের লাস্ট মাথায় এখানে ভগবান বুদ্ধের একটা মূর্তি বসানো আছে, ওই মূর্তির সামনে গিয়ে আপনি ভগবান বুদ্ধকে স্মরণ করতে পারেন, প্রণাম জানাতে পারেন, এবং ভগবান বুদ্ধের কাছে আপনি আপনার শান্তি, দেশের শান্তি এবং সকলের শান্তি কামনা করতে পারেন। এটি হলো ভবচক্র, এই যে দেখতে পাচ্ছেন ভবচক্র নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, এটি ছিল আমার আজকের ভিডিও, বিজু ফেস্টিভ্যাল বা বিজু মেলার প্রিপারেশান এবং মেলার কিছু দৃশ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা ট্যুরের গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশান দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখো আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দেবো। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন।